আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার আইএসপিতে কোন ডিএনএস সার্ভার বেস্ট হবে সেটি খুঁজে বের করবেন এবং কিভাবে সেটা আপনার পিসিতে সেট করবেন। যারা জানেন না ডিএনএস সার্ভার কি, তাদের জন্য আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়ে উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। তো যাই হোক, বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই ছোট্ট করে একটু বলে নেই, ডিএনএস সার্ভার আইএসপি ভেদে ভিন্ন হতে পারে। দেখা যায় আপনার বন্ধুর একটা ডিএনএস সার্ভার খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু একই সার্ভার আপনার তেমন একটা ভালো কাজ করছে না। তার একটাই কারণ, আপনাদের আইএসপি ভিন্ন। এজন্যই মূলত নিজে চেক করে আপনার আইএসপিতে বেস্ট হবে সেটি ব্যবহার করলেই সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন। ডিএনএস সার্ভার খুঁজে বের করতে হলে আমরা একটি অ্যাপের সাহায্য নিব, তার নাম হলো ডিএনএস বেঞ্চমার্ক। তো এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা চাইলে ভিডিওটি ফলো করতে পারেন। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের পছন্দের একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পর এখানে সার্চ দিবেন ডিএনএস বেঞ্চমার্ক। দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতেই ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে ডাউনলোড নাও এ ক্লিক করবেন। ডাউনলোড নাও এ ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। তো এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, খুবই ছোট্ট একটি অ্যাপ। তো ডিএনএস সার্ভার চেক করতে হলে অবশ্যই আপনাদেরকে পিসি দিয়ে করতে হবে। মোবাইলে কিভাবে করবেন তা আপাতত আমি খোঁজ চালাচ্ছি, যদি জানতে পারি অবশ্যই ভিডিও তৈরি করে জানাবো ইনশাল্লাহ। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে, এখন আপনারা সরাসরি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেনে ক্লিক করলে অ্যাপটা ওপেন হয়ে যাবে। এখন আপনাদের কাজ, এখানে দেখবেন অনেক কিছু আছে, আপনারা এখানে নেম সার্ভারসে ক্লিক করবেন। নেম সার্ভারসে ক্লিক করলে দেখুন যে এটি অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে, লোডিংটা হতে দিন। এখন লোডিং হওয়ার পরে দেখবেন যে এখানে রান বেঞ্চমার্ক নামে একটা অপশন পাবেন, তো এই অপশনটাতে ক্লিক করবেন। তো আপনার জন্য বেস্ট যে ডিএনএস সার্ভারটি হবে সেটি খোঁজা শুরু করে দিয়েছে। তো এখানে সম্পূর্ণ পেজটা লোডিং হতে দিবেন যেন বেস্টটা খুঁজে বের করে। আপনারা যদি এখনই স্টপ করে দেন তাহলে কিন্তু কাজ হবে না। তো এখানে দেখুন পেজটা লোডিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনাদের করতে হবে কি, এখানে নট নাও ক্লিক করছি। করার পরে এখানে দেখুন যে বেস্ট যেটা সেটা চলে এসেছে সর্বপ্রথমে। তো এটি দিলেই, এটি যদি আপনার পিসিতে সেট করেন তাহলেই সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন। আর এখানে দুই নম্বরে যেটা চলে এসেছে সেটা ডিফল্টভাবে যেটাই থাকে সেটাই আমার এখানে খুব ভালো কাজ করছে, সেই জন্য আমি ডিফল্টটাই ব্যবহার করি। তো এখন আপনারা চাইলে প্রথমটা ব্যবহার করতে পারবেন। তো এটা আপনার পিসিতে কিভাবে সেট করবেন সেটি এখন দেখাচ্ছি। তার জন্য সর্বপ্রথম আপনাদের এখানে ক্লিক করবেন যে নেটওয়ার্ক যে অপশনটা আছে, এখানে আপনাদের ওয়াইফাই চিহ্ন থাকতে পারে যদি আপনি সরাসরি ওয়াইফাই কানেক্ট করেন। আমি যেহেতু ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করেছি এজন্য আমাকে এরকম চিহ্ন দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আপনি রাইট ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখবেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস, তো এটিতে ক্লিক করবেন। করার পরে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এটাতে ক্লিক করবেন। করার পরে নতুন উইন্ডো ওপেন হলে এখানে দেখবেন যে আমি ইথারনেটটা কানেক্ট যেহেতু সেজন্য আমি ইথারনেটে ক্লিক করছি, আপনাদের যেটাই কানেক্ট থাকুক সেটাতে রাইট ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এখানে 1 2 3, তো এখানে দেখবেন 4 নম্বর অপশনে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, তো এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই নতুন একটা উইন্ডো ওপেন হবে, এখানে দেখবেন ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদেরকে দুইটা বসাতে হবে, সেটি আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে যেটি পেয়েছিলেন, তো এখানে প্রথম যেটি এসেছে সেটি প্রথম ঘরে দিবেন এবং দ্বিতীয় যেটি এসেছে সেটি দ্বিতীয় ঘরে দিবেন। তো এটি উল্টোপাল্টা করলেও সমস্যা নেই, তো যেমন এসেছে তেমনই দিই। তো আমি প্রথমে দেখি, আমাদের ছিল 1 0 0 1 এবং অল্টারনেটিভ ছিল 1 1 1 1, চারটে অন ছিল, একটু মিলিয়ে নেই। দেখুন এখানে 1 0 0 1 1 0 0 1 1 1 1 1 1 1 1 1, তো এই তো হয়ে গেল। এখন আপনি সিম্পলি ওকেতে প্রেস করবেন। তো ওকেতে ক্লিক করার পরে দেখবেন আবার ওকে করবেন, দিয়ে যা কিছু এসেছে সব কিছু কেটে দিবেন। তো আমি ক্লোজ করে দিচ্ছি। এখন দেওয়ার পরে
এটি আপনার কোনো কাজ নেই। আপনারা চাইলে অন্যগুলো ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু সর্বপ্রথম যেটা এসেছে সেটাই সব থেকে ফাস্টেস্ট। তো এভাবেই মূলত আপনার আইএসপিতে সাপোর্ট করে কোন বেস্ট ডিএনএস সার্ভার সেটি খুঁজে বের করে আপনার পিসিতে সেট আপ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এসআর সৌরভ সাইনিং আউট। We'll be right back.